আমি আসলে জয়যাত্রা ফাউন্ডেশনের সাথে হেলেনা জাহাঙ্গীর এবং আমাদের পুরো টিম এখন আমি আছি রোহিঙ্গা শরণার্থীতে। এখানে যে কি যে বিভৎস অবস্থা এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এখানে নেটওয়ার্কের প্রবলেমের কারণে আমি লাইভ দিতে পারছি না। এখানে আজকে আমি ফিল করছি, আমার সাথে হেলেনা জাহাঙ্গীর আছে, আর এখানে আমি ফিল করছি যে আমাদের একাত্তরের যুদ্ধে যখন নাকি শরণার্থীরা ইন্ডিয়াতে অবস্থান করছিল তখন তারা কিরকম মানবতা যাপন করছিল। আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি। এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অবস্থান করছে। আমরা এখানে খাবার এবং পর্যাপ্ত পরিমাণ মেডিসিন নিয়ে এসেছি। আমার কাছে মনে হয়েছিল যে হেলেনা সহ যে আমরা অনেককে দিতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে যে যে জিনিসগুলি আমরা নিয়ে এসেছি এটা খুবই অল্প। আপনারা জানেন আজকে আমার হৃদয়ের গভীরতার থেকে ভালোবাসা যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি, হেলেনা দেখতে পাচ্ছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি শুধু তাদের জন্য দোয়া করি। আমি এখন এই বাজারের নামটা কি ভাই? কুটি পলং রিফিউজি ক্যাম্পে আছি। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। এখানে হাজার হাজার মানুষ, তারা কি যে অবস্থান, কি যে ভয়াবহ জায়গায় অবস্থান করছে, কি যে ভয়াবহ জায়গায় অবস্থান করছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আবারও আসব এবং আমি এটা আমার জায়গার থেকে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা এগিয়ে আসুন, এই মানুষগুলির পাশে দাঁড়ান। এই মানুষগুলির পাশে দাঁড়ালেই আল্লাহ আমাদেরকে দেখবেন। আমরা যে কি বিভৎস অবস্থার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনারা। সবাইকে থ্যাংক ইউ।